স্যার, স্ট্রমিং হলো সুইডেনের টিনজাত মাছ। টিনগুলো সিল করে বিক্রি করার আগে এটিকে গাজন করা হয়। মাছের গাজন প্রক্রিয়া একটি শক্তিশালী পচা ডিমের গন্ধ তৈরি করে। উত্তর সুইডেনের একটি ঐতিহ্যবাহী খাবার যা 16 শতকে উদ্ভব হয়েছিল, যখন সুইডেনে লবণের অভাব ছিল। আজ মাছটি তার দুর্গন্ধযুক্ত গন্ধের কারণে কুখ্যাত হয়ে উঠেছে, তবু উৎসাহীরা এর দুর্দান্ত স্বাদের জন্য স্যারস্ট্রমিংয়ের প্রশংসা করে। এটি অবশ্যই একটি অদ্ভুত স্বাদ, তবে বেশিরভাগ সুইডিশ এটি পছন্দ করে। স্যারস্ট্রমিং উৎপাদনের সময় কাঁচা হেরিংকে গাজন করার অনুমতি দেওয়ার সময় পচন থেকে রক্ষা করার জন্য যথেষ্ট লবণ ব্যবহার করা হয়। কমপক্ষে 6 মাসের একটি গাজন প্রক্রিয়া মাছকে একটি বৈশিষ্ট্যযুক্ত শক্তিশালী গন্ধ এবং কিছুটা অম্লীয় স্বাদ দেয়। স্যারস্ট্রমিংয়ের একটি নতুন খোলা ক্যানে বিশ্বের সবচেয়ে নোংরা খাবারের গন্ধ রয়েছে। এমনকি কোরিয়ান হংগোহো বা জাপানি কুসারার মতো একইভাবে গাজন করা মাছের খাবারের চেয়েও শক্তিশালী গন্ধ।